আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम बैक टू प्रोग्रामिंग किट। লাস্ট ভিডিওতে আমরা সব কন্টাক্ট মেসেজ গুলো ইনডেক্স পেজে শো করছিলাম টেবিলের ভিতরে, আর এটাও দেখছিলাম কিভাবে আমরা কন্ট্রোলার থেকে ডেটা এনে, অর্থাৎ ব্যাকএন্ড থেকে ডেটাবেস থেকে ডেটা এনে কন্ট্রোলার মাধ্যমে ইনারশিয়ার ভিউ কম্পোনেন্টের ভিতরে ডেটা গুলো আনা প্রপস এর মাধ্যমে এবং সেগুলো কিভাবে আমরা টেবিলের ভিতরে শো করতে পারি, এই জিনিসগুলো লাস্ট ভিডিওতে কভার করছিলাম। আর এই ভিডিওতে আমরা যেটা করব, ইনারশিয়ার যে কন্টাক্ট কার্ড আমরা বিল্ড করতেছিলাম সেটা এডিট পার্টটা কিভাবে করব আমরা সেটা দেখব। মূলত এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের এখানে এডিটের লিঙ্ক আছে, সো এডিটে ক্লিক করলে এডিট পেজে যাবে। মূলত আমাদের এই পেজের একটা রেপ্লিকা হবে, সেখানে অলরেডি পিডিএফ থাকবে এবং সেখান থেকে আমরা এটাগুলো এডিট করতে পারবো এবং আপডেট করতে পারবো। সেই জিনিসগুলো আমরা এই ভিডিওতে দেখবো, সো চলুন শুরু করি। তো প্রথমে আমরা যেটা করতে হবে, আমাদের নতুন রাউট নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের ইন্ডেক্সের সব ডেটা শো করার জন্য, দেন এই দুটো আমাদের ক্রিয়েট এবং স্টোর করার জন্য। দেন আমাদের আরো দুটো রাউট লাগবে, একটা হচ্ছে কি এডিট ফর্মের জন্য, একটা হচ্ছে কি এডিট অ্যাকচুয়াল ফর্ম অ্যাকশন, যেভাবে আমরা স্টোর আছে সেভাবে। এডিটের জন্য আমাদের এখানে যেটা করতে হবে, ফার্স্ট এখানে আমাদের প্যারামিটার নিতে হবে, সেটা হচ্ছে গিয়ে কন্টাক্ট মেসেজের আইডি। দেন হচ্ছে এখানে আমরা বলবো এডিট এবং এটার ফাংশন হবে এডিট ওকে। এখানে আমাদের আবারও আইডি স্ল্যাশ আপডেট আপডেট। সো এবার আমাদের এই ফাংশনগুলো বানাতে হবে আমাদের কন্ট্রোলারে। সেখান থেকে যদি আমি স্ক্রল করে একেবারে নিচে চলে যাই, নিচে যাওয়ার পর এখানে আমি নতুন একটা ফাংশন নিব এডিট নামে, যেটা একটা প্যারামিটার আছে সেটা হচ্ছে গিয়ে আইডি, এই আইডিটা। তো এবার আমরা যেটা করব, ডাইরেক্টলি এই আইডিটা এখান থেকে রিটার্ন করব, যে আমরা দেখবো শুধুমাত্র আইডিটা এখানে আসতেছে কিনা। যদি আসে দেন আমরা পরের স্টেপে অগ্রসর হব। এখান থেকে আমাদের যেটা করা লাগবে, এখান থেকে হচ্ছে গিয়ে এখানে লিঙ্ক করতে হবে ফার্স্টে। সো অ্যাজ ইউজুয়াল আমাদের আবার লিঙ্কে চলে যেতে হবে। তো এখান থেকে আমাদের রিসোর্স জেএস, দেন হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল খুঁজে বের করতে হবে, কন্টাক্ট মেসেজেস, দেন ইন্ডেক্স। ইন্ডেক্সের ভিতরে আমরা দেখবো যে টেবিলটা কোথায় আছে, আই থিঙ্ক হেয়ার ইজ আওয়ার টেবিল। দেন এই এটা পরিবর্তন করে আমাদের হবে হচ্ছে গিয়ে লিঙ্ক, যেটা হচ্ছে গিয়ে ইনারশিয়াল লিঙ্ক, যেটা আমরা অলরেডি ইম্পোর্ট করছি। এর ভিতরে আমাদের যেটা করতে হবে, জাস্ট আমাদের এখানে লিঙ্ক ডিফাইন করতে হবে। তো লিঙ্ক ডিফাইন করার জন্য মূলত আমাদের যেটা রাউটের নাম সেটা হচ্ছে গিয়ে কন্টাক্ট স্ল্যাশ হচ্ছে গিয়ে আমাদের আইডি, তো কন্টাক্ট মেসেজ ডট আইডি, তো আমাদের লুপের ভিতরে আছে, এভাবে আমরা গেট করতে পারি। দেন প্লাস, দেন আমাদের আবারও টিল্ডে সাইন স্ল্যাশ এডিট, এভাবে আমাদের কাজ করবে। চলুন টেস্ট করে আসি, রিলোড। এবার যদি আমরা এখানে এডিটে ক্লিক করি, দেন আমরা দেখতে পাবো আমাদের আইডিটা রিটার্ন করতেছে। এখান থেকে যদি আমি এইভাবে যাই আইডি ওয়ান স্ল্যাশ এডিট, দেখতে পাবো আমাদের আইডিটা রিটার্ন করতেছে। তো চলুন এবার যদি আমি এখান থেকে কন্ট্রোলার থেকে, ও এখানে একটা জিনিস বলে নেই, এখানে লিঙ্কটা কিভাবে করলাম আমরা। এই লিঙ্কের ভিতরে দেখেন আমাদের দুটো অপশন ইউআরআইতে, সেটা হচ্ছে ফার্স্ট একটা অপশন একটা স্ট্রিং কন্টাক্ট, দেন আমাদের লাস্ট একটা স্ট্রিং এডিট, মাঝখানে হচ্ছে আইডিটা আমরা ডাইনামিক প্যারামিটার। তো সেটা আমরা কিভাবে পাঠাবো, সেটা পাঠানোর জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখানে আমাদের যেখানে আমরা লিখবো রাউটটা, ফার্স্ট এখানে আমাদের দুটো টিল্ডা সাইন দিতে হবে। আই ডোন্ট নো হোয়াট ইট কলস, আই থিঙ্ক ইটস কল টিল্ডা, বাট নো ম্যাটার হোয়াট, এটা আমরা সেকেন্ড কোটেশন দিয়েও করা সম্ভব, জাস্ট সেকেন্ড কোটেশন। দেন প্লাস, দেন হচ্ছে কি এখানে কন্টাক্ট মেসেজ ডট আইডি, দেন আমাদের পরের অংশ। তো মাঝখানে এটা হচ্ছে কি আমাদের লুপের ভিতর থেকে আসতেছে, যেহেতু আমরা টেবিলের ফর লুপের ভিতরে আছি, বিফোর এর ভিতরে আছি কন্টাক্ট মেসেজেসের, সেখান থেকে জাস্ট আমরা আইডিটা পাস করতেছি। তো এবার আমাদের ডেটাবেস যেটা করবো, এখানে সিম্পল আমাদের কুইরি হবে হচ্ছে গিয়ে কন্টাক্ট মেসেজেস ফাইন্ড অর ফেইল, যাতে আমাদের একসাথে পুরো ফোরটাও হ্যান্ডেল হয়ে যায়। তো এরপর জাস্ট এটাকে আমরা রিটার্ন করে দেখবো, সরি রিটার্ন, আমাদের রিটার্ন হচ্ছে কিনা। সো চলুন রিটার্ন নট কামিং, আমাদের ডেটাটা চলে আসতেছে রিটার্ন করার সাথে সাথে। তো অ্যাগেইন যেহেতু এটা জেসন রেসপন্স, সো ইনারশিয়াল জেসন রেসপন্সকে ক্যাচ করে এভাবে শো করে। আপনারা দেখতে পাইতেছেন যে এখানে এটার প্লেন জেসন রেসপন্স আসলে এভাবে শো করে ইনারশিয়া, এখানে বলে দেওয়া আছে। তো এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে, যেহেতু আমরা ডেটা পেয়ে গেছি, এটা আমাদের আর একটা ফর্ম কন্টাক্ট ক্রিয়েট ফর্মের মতো আর একটা ফর্ম বানানো, যেটার ভিতরে আমাদের সব ডেটাগুলো পাস করবো। তো আমি ক্রিয়েটটাকে কপি করে এখানে পেস্ট করবো এবং একটা নাম দিব হচ্ছে গিয়ে এডিট, এডিট ডট ভিউ, একদম সিমিলার টু ক্রিয়েট, কোনো ডিফারেন্স নাই। এবার আমাদের এখান থেকে যেহেতু আমাদের লজিক হয়ে গেল, এবার আমাদের এখান থেকে রিটার্ন করব রিটার্ন ইনারশিয়া, নট ইন Inertia. What happened to me? Inertia, render, then component name, contact, messages slash, not capital letter, not a small letter, edit. এরপর আমাদের as usual যেভাবে আমরা index ফাংশনে ডেটা পাঠাইছি সেভাবে আমরা এখানে পাঠাবো। তো কন্টাক্ট মেসেজ, এটা একটা ডেটা, সেটা কন্টাক্ট মেসেজ, কোনো মেসেজেস না। তো এখান থেকে আমি উপরের কোয়েরিটা কাট করব, সেটা অন্য কোনো লজিক নেই। अगेन এখানে डायरेक्टली পেস্ট করব। তো এরপর জাস্ট এখান থেকে প্রপস এর নামটা কপি করে আমার এই ইসের ভিতর চলে যেতে হবে, ভিউ ফাইলের ভিতরে, এডিট ভিউ ফাইলের ভিতরে। এখান থেকে স্ক্রল করে নিচে নামবো, আমি নিচে নেমে এখানে কম্পোনেন্টস এর পরে এখানে প্রপস প্রপার্টি ডিফাইন করব। ডিফাইন করার পরে এখানে এটা বলবো এবং এটা হবে আমাদের অবজেক্ট। যেহেতু আমরা এটা যে কোনো একটা ডাটা নিয়ে কাজ করতেছি, যেটা ডাটাবেস থেকে লারাভেল গেট করে অবজেক্ট আকারে রাখবে এবং আমাদের ফ্রন্ট এন্ডে পাঠাবে। তো সেক্ষেত্রে এবার যদি আমি পেজটা রিলোড দেই, হার্ড রিলোড, এবং এখানে যে কোনো একটা এডিট বাটনে ক্লিক করি, আমরা দেখতে পাইতেছি আমাদের সঠিক রাউটে ল্যান্ড করছি। এবার আমাদের দেখতে হবে যে আমাদের যে ডেটাটা পাঠাইছি কন্টাক্ট মেসেজ নামে পপসটা আসতেছে কিনা। তো এডিট, এডিটের ভিতরে চলে গেলে আমরা দেখতে পাবো কন্টাক্ট মেসেজ নামে অবজেক্টের ভিতরে আমাদের সব ডেটা চলে আসতেছে। তো এবারে টাস্ক হচ্ছে আমাদের এই ডাটাগুলো নিয়ে আমাদের ফর্মটাকে পপুলেট করা, যাতে যেহেতু এডিট পেজ আসলে সব ডেটা আগে থেকেই ভরা থাকবে। তো সেই কাজটা আমরা এবার করবো জন্য। তো এখানে যেহেতু আমাদের কন্টাক্ট মেসেজ আছে, এখানে এর ভিতরে আমরা যেটা করব, এইখানে এইখানে আমাদের সেটআপ ফাংশনের ভিতরে কিন্তু এবার আমাদের প্রপস অ্যাক্সেস করতে হবে। সো সেক্ষেত্রে আমাদের আগে প্রপস এর ভিতরে অর্থাৎ সেটআপের ভিতরে প্রপসটাকে সেন্ড করতে হবে, যে লাইক দিস প্রপস সেটআপ, এর ভিতরে আমরা প্রপসটা সেন্ড করতেছি। এরপর আমাদের অ্যাক্সেস করতে হবে লাইক প্রপস, সরি, প্রপস ডট কন্টাক্ট মেসেজ ডট নেম। এইভাবে আমাদের প্রত্যেকটা জিনিসগুলোকে অ্যাসাইন করে দিতে হবে। এই জায়গা হবে গিয়ে ইমেইল, দেন আমাদের হবে গিয়ে সাবজেক্ট, সাবজেক্ট দেন হচ্ছে আমাদের মেসেজ। তো আমরা যেটা করলাম, ফার্স্ট আমরা ডেটা প্রপস এর মাধ্যমে ব্যাংকিং থেকে আনলাম, এরপর আমাদের সেটআপের ভিতরে প্রপসটা সেন্ড করে দিলাম। এরপর যেহেতু সমস্ত প্রপস আমাদের সেটআপের ভিতরে আছে এবং সেটআপের ভিতরে ফর্মটা আমাদের বাইন্ড করা আছে ফিল্ডগুলোর সাথে, তো ফর্মের ভিতরে, ফর্ম অবজেক্টের ভিতরে আমরা প্রপস এর যে ডেটাগুলো আছে এগুলো একটা একটা করে বাইন্ড করে দিলাম। তো এবার যদি আমি এখানে ফর্মে আমাদের ব্রাউজারে চলে আসি এবং রিলোড দেই, আশা করি আমাদের ডেটাগুলো শো করবে। তো রিলোড দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাইতেছি যে আমাদের তেমন কোনো এরর নাই, এবং স্ক্রল করে যদি আমরা দেখি আমাদের ফর্মের ভিতরে সব ডেটাগুলো পপুলেট হয়ে গেছে অটোমেটিকলি, আমাদের কোনো কিছু করতে হয় না। তো এখানে জাস্ট বোঝার জন্য আমি একটু বলে দিই যে এখানে এডিট কন্টাক্ট লিখে দিই, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা এডিটে আসি, নাহলে বোঝাই যাচ্ছে না যে এটা এডিট নাকি ডিলেট নাকি হোয়াটএভার। এডিট কন্টাক্ট, সাউন্ডস গুড, সব ডেটাগুলো পপুলেট আছে। এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে এই সেন্ডটাকে আপডেট বানানো এবং এই ফর্মটাকে হিট করা রাইট ইউআরআইতে। তো ফর্মের ভিতরে কোনো কিছু চেঞ্জেস নাই, খালি সেন্ড যে টেক্সটটা আছে এটাকে আমরা আপডেট লিখে দেই, এবং আমাদের যে সাবমিট মেথডটা আছে সাবমিট মেথডে একটু হালকা মডিফাই করতে হবে। তো মডিফাই করার ক্ষেত্রে আমরা এখানে যেটা করব, ফার্স্ট আমাদের রাউট চেঞ্জ করতে হবে, ঠিক না? সো রাউট চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে যেটা রাউটটা হবে গিয়ে কন্টাক্ট স্ল্যাশ, এখানে হবে প্লাস, দেন প্রপস, সরি আরও পিএস প্রপস ডট কন্টাক্ট মেসেজ ডট আইডি, এটা আমাদের অ্যাকচুয়াল আইডিটা আসতেছে, দেন হচ্ছে গিয়ে প্লাস আবারও, যেটা স্ট্রিং কনক্যাটেনেশন ইউজ করতেছি আমরা। এরপরে এখানে জাস্ট আপডেট, যেভাবে আমরা উপরে করেছিলাম ঠিক সেমভাবে। এবার আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের আপডেটের যে মেথডটা সেটা কিন্তু কোনো সময় পোস্ট, হ্যাঁ আপডেটের মেথডটা দুটো হতে পারে, একটা হচ্ছে গিয়ে পুট আর একটা হচ্ছে গিয়ে প্যাচ, নট পোস্ট। আপডেটের ক্ষেত্রে পোস্ট ইউজ করা ঠিক না, অ্যাপ্রোপ্রিয়েট না, যেটার জন্য যেটা বানানো আর কি। স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে ক্রিয়েটের জন্য আমরা অবশ্যই পোস্ট ইউজ করবো এবং আপডেটের সময় পুট বা প্যাচ ইউজ করবো। সো এখানে আমরা ফাংশনের মেথডের নাম দিব পুট, এবং যেহেতু এক্সিওজে বা যে কোনো কিছুর ভিতরে কি বলে আমাদের এখানে পোস্ট হচ্ছে গিয়ে মেইন হচ্ছে গিয়ে মেথড, এখানে পুট বলতে মেথড নাই এক্সিওজের ভিতরে, আমরা পোস্টই সেন্ড করতে হয় এবং এখানে মেথড নামে একটা প্রপার্টি সেন্ড করতে হয়। তারপর আমরা একটা জিনিস দেখবো, এখানে যদি আমরা ইনার্শিয়া ফর্মের ভিতরে আসি এবং এখানে অ্যাভেলেবেল যে মেথডগুলো আছে সেটা যদি আমরা লক্ষ্য করি, হোপ আমরা জানতে পারবো যে এখানে অন্য কোনো মেথড আছে কি না। আই থিঙ্ক আমাদের এখানে থাকার কথা, ওকে হিয়ার ইট ইজ। তো এখানে আমরা দেখতে পাইতেছেন আমাদের এখানে সাবমিট গেট পোস্ট পুট আছে। সো আমরা যেটা ইউজ করবো ফর্ম ডট বিউটি গুড। আর একটা জিনিস, যদি এখানে ফর্ম যেহেতু ইনার্শিয়া ইউজ করতে সেক্ষেত্রে আমাদের এটা দেওয়া আছে, অরিজিনালি কিন্তু পুট নামে কোনো মেথড থাকে না। সো সেক্ষেত্রে যেটা করতে হয়, এই মেথডটা এখানে আপনার এক্সিল যদি সেন্ড করেন এখানে পোস্টই থাকবে, কিন্তু এই ফর্ম অবজেক্টের ভিতরে আপনার লারাবেলের একটা মেথড স্পুফিং নামে একটা ফিচার আছে, সেটা হচ্ছে আমরা এখানে আন্ডারস্কোর এমই মেথড ইউজ করব, যেটা মূলত আমরা মেথড যেটা আমরা ব্লেড ফাইলের ভিতরে করে আসতাম, ব্লেড ফাইলের ভিতরে আমরা কিন্তু মেথড নামে একটা প্রপার্টি দিতাম, যদি পুট হইতো মেথড ওখানে বলে দিতাম ফর্মের ভিতরে। অরিজিনাল ফর্মের মেথড কিন্তু পোস্টই থাকতো, কিন্তু ফর্মের ভিতরে একটা এলিমেন্ট নিয়ে, হিডেন এলিমেন্ট নিয়ে, যেটা আমরা মেথড আন্ডারস্কোর মেথড নাম দিয়ে এবং ওটা ভ্যালু দিয়ে দিতাম পুট। তো ঠিক সেম ভাবে এইভাবে কাজ করা যায়। এখানে যদি আপনি এটা ডিফাইন করে দেন এবং এখানে পোস্ট থাকে, এটা লারাবেল পুট রিকোয়েস্ট হিসাবে ক্যাচ করবে, কোনো প্রবলেম করবে না। তো যেহেতু আমরা ইনার্শিয়ার ভিতরে আছি, ইনার্শিয়া ফর্ম হেল্পারে অলরেডি পুট মেথড আছে, সেক্ষেত্রে আমি পুট মেথডটি ইউজ করব। তো ওকে, নো প্রবলেম এট অল। আমরা এখানে দেখতে পাচ্ছি পুট মেথড আমরা ইউজ করতে পারতেছি, কোনো প্রবলেম নাই। এবার হচ্ছে কি আমাদের যে এই যে রাউটটা হিট হবে, এই রাউটটা কোনটা, একেবারে লাস্টে যে রাউটটা, এবং দেখবেন যে রাউটের ফাংশনটাও ক্রিয়েট করা হয় নাই। সেবার আমাদের ফাংশনটা ক্রিয়েট করতে হবে। একেবারে নিচে চলে আসি, নতুন একটা ফাংশন ক্রিয়েট করি, আপডেট। এরপর হচ্ছে কি আমাদের এই ফাংশনটা ফার্স্টে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর একটা প্যারামিটার আছে আইডি নামে। এবার আমি যেটা করবো, দুটো জিনিস পাস করবো, একটা হচ্ছে গিয়ে লাইক ডিডি, আমরা ডিডি করতে পারি। ফার্স্ট হচ্ছে গিয়ে রিকোয়েস্ট, সেকেন্ড হচ্ছে গিয়ে আইডি। সাউন্ডস গুড। এইবার যদি আমি এখানে আসি এবং এটা রিলোড দেই, রিলোড দিয়ে যদি আমি এখানে আপডেট বাটনে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখতে পাবো। ফার্স্ট হচ্ছে কি আমাদের ফুল রিকোয়েস্ট, আমাদের ফর্ম থেকে যে রিকোয়েস্ট যাচ্ছে, সেকেন্ড হচ্ছে কি আমাদের যে আইডিটা সেটা। তো যেহেতু দুটো প্যারামিটার আমরা দুটো জিনিসই পেয়ে গেছি, এবার আমরা যেটা করতে পারি, ফার্স্ট আমরা ভ্যালিডেশন করব, আগে আমরা স্টোরে যেভাবে করছিলাম, এবং দ্বিতীয়ত আমাদের ডেটাবেস আপডেট করব। তো আমি স্টোরের ফুল কোডটা এখান থেকে কপি করে আনবো সময় বাঁচানোর জন্য। তো জাস্ট এখানে পেস্ট করে দিব, টেস্ট করে দিব, এবং সাথে সাথে এখানে আমাদের কিছু জিনিস চেক করতে হবে। সেটা হচ্ছে কি এখানে নেম কিন্তু রিকোয়ার ম্যাক্স এগুলো সব ঠিক আছে, কিন্তু এখানে ইমেলটা যদি, ও আমাদের এখানে ইমেলের ইউনিক ভ্যালিডেশন নাই, সেক্ষেত্রে আমাদের তেমন কোনো প্যারা নাই এখানে। সো আমাদের ইউনিক ভ্যালিডেশন দরকারও পড়বে না। সো আমরা এখানে এইবারের মতো স্কিপ করতে পারি। মেসেজ ইজ ইকুয়াল টু, ফার্স্ট আমাদের ডেটাবেস থেকে গেট করতে হবে যেহেতু আমরা আইডি পাইতেছি। কন্ট্যাক্ট মেসেজ, find or fail id, all good। তো এইবার এটাকে আমরা আপডেট করব। সো আপডেট করার সিস্টেম হচ্ছে আমরা সেটা পাওয়ার পর কন্টাক্ট মেসেজ ক্রিয়েটের পরিবর্তে কল করব আপডেট, এবং এইভাবেই ঠিক আছে, নো প্রবলেম এট অল। এটা আরও শর্ট করা যায়, তবে এই মুহূর্তে আমাদের অতটা শর্ট লাগবে না, এভাবে হলেই চলবে। তো এবার আমরা যেটা করতে পারি, এই পেজটা রিলোড দিতে পারি। এবার এখানে নামটা দিতে পারি, লেটস সে মাই নেম, then my email, new updated subject, then content, just বুঝতে পারলে হয়েছে। contact, content, update, আমরা এখানে দেখতে পাইতেছি আমাদের একটা আপডেট হয়ে গেছে, চলে আসতেছে। এখানে যদি আমরা ক্লিক করি, এটা কিন্তু এক নাম্বার আইডি আছে, তবে আমাদের ডেটাগুলো আপডেটেড হয়ে গেছে। সো আমাদের আপডেট সাকসেসফুলি কাজ করতেছে। তো গাইস, আশা করি আপনারা বুঝতে পারতেছেন জিনিসগুলো কত ইজি। জাস্ট আমাদের এখান থেকে আইডিটা গেট করতে হবে ট্রেডিশনাল ওয়েতে, যেটা গেট করার পর জাস্ট ওখানে আমরা হয়তো ব্লেড ফাইল নিয়ে কাজ করলে যেটা করতাম, যে কম্প্যাক্ট করে বা উইথ দিয়ে ডেটা সেন্ড করতাম ব্লেডের ভিতরে। আর এখানে আমরা শুধুমাত্র ওই ইনার্শিয়া রেন্ডার ফাংশনের ভিতরে অ্যারে হিসেবে পাঠিয়ে দিচ্ছি বা অবজেক্ট পাঠিয়ে দিচ্ছি, এবং এটা কম্পোনেন্ট ভিউ কম্পোনেন্টের ভিতরে জাস্ট প্রপস দিয়ে ক্যাচ করে এটা আমরা যা ইচ্ছে তাই করতে পারতেছি। সো গাইস, আমাদের ক্রিয়েট, শো এবং এডিট হয়ে গেল। এরপর শুধুমাত্র ডিলেটের পার্টটা বাকি আছে, কিভাবে আমরা এটাগুলো ডিলেট করবো। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ডিলেটের পার্টটা দেখবো। সো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।